হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বাটিতে কাতলা মাছের পেটি রয়েছে আর দেখো বাটির মধ্যে আলু কেটে নিয়েছি তোমরা তোমাদের বেবির পরিমাণ মতন আলু কেটে নিয়ে। যেমন খুশি এখানে টমেটো কুচি আছে আদা কুচি আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর ফোড়নের জন্য গোটা জিরে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এই মাছের জোল হলো একটি স্বাস্থ্যকর খাবার হেলদি অ্যান্ড লাইট খাবার আর দেখো এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হোক আমি এই ফাঁকে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে সেটা তেল এখন আমার গরম হয়ে গেছে আমি ওর মধ্যে দেখো মাছটা একটু লালচে করে ভেজে নেব আবার খুব কড়াভাবে ভেজো না কারণ বেবিদের খেতে অসুবিধা হয় তাই হালকা লালচে করে ভেজে নেব আর দেখো মাছ ভাজা হয়ে গেছে তা বাটিতে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিলাম আর আদা কুচি যে আদাটা কু কুচি করে রেখেছি সেই আদা কুচি দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন ওর মধ্যে কেটে রাখা আলু আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজবো দেখো নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো এখন ওর মধ্যে যে গুঁড়ো মশলা তোমাদের দেখালাম যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যা যা মশলা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা একটু ধরে যাচ্ছিলো বলে তাই জল দিয়ে দিলাম এখন দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখো আলুটা দেখলাম যে হাফ সেদ্ধ হয়েছে ওর মধ্যে দেখো তোমাদের বললে আমি জল দিয়ে দিলাম আর আমি আমার মেয়েকে কিন্তু এক বছর হয়ে যাওয়ার পর দিয়েই মাছ খাইয়েছি অনেক ডাক্তাররা বলে যে ন মাস দশ মাসের পর দিয়েই মাছ খাওয়ানো যায় তোমরা খাইয়ে দেখতে পারো অসুবিধা না হলে খাইয়ে দেখতে পারো দেখো ঝোল ফুটে গেছে ওর মধ্যে ভাজা মাছ দিয়ে দিলাম আর তোমরা এখন হয়তো ভাববে যে ঝোল দেখালাম না কেন কারণ আমার মেয়ে না একটু পেশে করে সেদ্ধ করা ভাত খায় তাই ঝোলের মধ্যে ভাতও দিয়ে দিলাম দেখো মাছের ঝোল যে তোমাদের দেখালাম ওর মধ্যে ভাত দিয়ে পেশু করে সিটি মেরে নিয়েছি দুটো সিটি মেরেছি দিয়ে মেয়েকে খাই দিচ্ছে আর মেয়েও দেখো খুব মজা করে খাচ্ছে আর ওর কপাল দেখতে পাচ্ছ ওর নিজে নিজে এরম সেজেছে টিপ দিয়ে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে